পর্ববই গর্ভদেশ বঙ্গবন্ধু বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে তৃতীয়বারের মতো খাগড়াছড়িতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। বুধবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা সরকারি গণগ্রন্থাগারের যৌথ আয়োজনে জাতীয় গণগ্রন্থাগার দিবস উপলক্ষে শহরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা সরকারি গণগ্রন্থাগার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার গ্রন্থাগারে এসে শেষ হয়। এ সময় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কমজোরী চৌধুরী সহ বিভিন্ন লাইব্রেরির কর্মকর্তা কর্মচারী, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। পরে জেলা সরকারি গণগ্রন্থাগার হল রুমে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কমজোরী চৌধুরী। সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এম সালাউদ্দিন, খাগড়াছড়ি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মধুমঙ্গল চাকমা, জেলা গ্রন্থাগার কর্মকর্তা ওয়েন চাকমা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেব, সবাই সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তি, ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী 48 জন বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকুন আপডেট তথ্য পেতে।